কি হয়েছে আপনার? মানে এরকম এলোমেলো চেহারা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় হ্যাট, বিধ্বস্ত একটা চেহারা। দ্যাট ইজ মাই ফ্যামিলি সমস্যা। ফ্যামিলি সমস্যা আমাকে বলা যায়? আই উইল টেল ইট পরে আফটার, আমি পরে আপনাকে এই বিষয়ে ডিটেইল বলবো। বাট নাও মাই মেজাজ ইজ ভেরি খারাপ। কেন? মানে আমার উপর কোনোভাবে রাগ করেছেন? নট ইউর উপর, আপনার উপর মেজাজ গরম না। মাই মেজাজ ইজ ভেরি গরম জীবনের উপর। জীবনের উপর? আপনার জীবনের কি হলো আবার? মানে আপনি তো ভালোই আছেন, লাইফ তো ভালোই চলছে। নট মাই লাইফ, নট দিস জীবন, দ্যাট জীবন, মাই অফিস, আমার অফিসের কলিগ জীবন, জীবন স্টুপিড। আপনার অফিস কলিগ জীবন? ইয়েস। ওই যে শ্যামলা করে সুইট। হোয়াট সুইট? হোয়াট শ্যামলা? হি ইজ ভেরি ব্ল্যাক, মানে কালা কুচকুচা, লাইক ক্র, কাওয়ার মতো দেখতে। আচ্ছা, এভাবে বলতে হয় না তো। ওনার সাথে কি হয়েছে আপনার? মানে কি কারণে মেজাজ খারাপ আপনার ওনার উপরে? কি হয় নাই, হি ইজ এ ব্লান্ডার, সে একটা বিশাল সমস্যা করে ফেলছে। আই ক্যান নট, চিন্তা করতে পারতেছি না আমি যে এই ধরনের স্টুপিড লোকের সাথে আমি কিভাবে অফিসে কাজ করব। হি ইজ মাই কলিগ বাট হি ইজ ভেরি মাচ স্টুপিড, বেয়াদব, মানে তার কোনো ক্রিয়েটিভ কোনো সেন্স নাই। সে একটা বিজ্ঞাপন তৈরির জন্যে সে কোথাকার কোন ফালতু বাবর তাকে সিলেক্ট করছে মডেল হিসাবে। হোয়াট ইজ দিস? কি এগুলো বাবর? ইয়েস। ও, ফেসবুক বাবর? হোয়াট, ইউ নো বাবর? ফেসবুক বাবর আপনি জানেন? তাকে চেনেন? কেন চিনবো না, মানে উনি তো ফেসবুকে ভীষণ পপুলার, আমি চিনি, সবাই চেনে ওনাকে। ও মাই আল্লাহ, একটা স্টুপিড মানুষ, ধান্দাবাজ একটা লোক, ফেসবুক নিয়ে দু একটা কথা বলে, ফেসবুকের বিরুদ্ধে কিছু কথা বলে ফেসবুকে আপলোড করছে, আর সাথে সাথে সে পপুলার হয়ে গেল সারা দেশের মানুষের কাছে। হোল কান্ট্রি পিপল আর স্টুপিড। সে একটা মানে একটা ফিল্ড পারসন। ফিল্ড পারসন? ফিল্ড পারসন মিন খ্যাত লোক। সেই খ্যাত পিপল বাবর ফেসবুকে কিছু ভিডিও আপলোড করার পর সে হিরো হয়ে গেছে। মানে আমি একটা জিনিস বুঝতে পারি না, হোয়াট ইজ আওয়ার কান্ট্রি পিপল, দে অল আর স্টুপিড। এরকম একটা মানে স্টুপিডকে, ধান্দাবাজ একটা লোক বাবর, তাকে হিরো বানিয়ে দিছে। কিন্তু এই জীবন ভাইয়ের সাথে বাবরের কি কানেকশন, মানে কি কারণে ঝামেলাটা, সেটাই তো বুঝতে পারছি না। হোয়াট ভাই? জীবন ভাই ওই রকম একটা স্টুপিড লোক, হাউ ক্যান হি ইউজ ভাই? হোয়াই হি উইল ইউর ভাই? কাওলা কুচকুচা লোক, তাকে তুমি ভাই, আপনি সরি ভাই বলছেন কেন? সম্পর্কটা হচ্ছে বাবর মডেল, দ্যাট ব্ল্যাক পারসন, জীবন সিলেক্টেড, জীবন ডিসিশন নিছে যে বাবরকে মডেল বানাবে, এবং আমাকে প্রেশার করছে ওই বাবরকে মডেল হিসাবে নিতে, এবং সেই বিজ্ঞাপনের থিম আমাকে দিয়ে লেখাতে বলছে। আই নেভার ডু ইট, আমি কখনোই সেটা করবো না। দরকার হলে পরে আই গিভ আপ, রিজাইন দ্যাট অফিস, আমি সেই অফিসে চাকরি করবো না, আমি ছেড়ে দেবো অফিস। আচ্ছা আচ্ছা, শান্ত হন, মাথা ঠান্ডা করেন, আপনি বরং এই কোল্ড ড্রিঙ্কসটা নেন। ওকে, কোল্ড ড্রিঙ্ক, কোল্ড হেড, কোল্ড মাথা।